নবীনগরের আঞ্চলিক কথা ফেসবুক গ্রুপের পক্ষ থেকে 10টি অসহায় পরিবারকে অনুদান প্রদান করা হয়েছে। মানুষের কল্যাণে উপজেলার 8টি ইউনিয়নের 10টি অসহায় পরিবারকে নগদ 5,55,000 টাকা অনুদান দেয়া হয়। এ উপলক্ষে বুধবার দুপুরে নবীনগর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে নবীনগরের আঞ্চলিক কথা গ্রুপের সভাপতি দার্শনিক মোজাম্মেল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন এএসপি বিল্লাল হোসেন, প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দিন মনির, গ্রুপের উপদেষ্টা নীলুফার ইয়াসমিন। এছাড়া এডমিন মডারেটর সহ গ্রুপের শতাধিক সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সভা শেষে প্রতিটি পরিবারের হাতে নগদ 55,000 টাকা করে তুলে দেন আঞ্চলিক কথা পরিবারের সদস্য এবং অতিথিগণ। এ পর্যন্ত এ সংগঠনের পক্ষ থেকে 30টি অসহায় পরিবারকে 21,41,792 টাকা অনুদান দেওয়া হয়েছে। এ সময় উপকারভোগীরা এই সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।